কাউন্টি থেকে হঠাৎই দেশে ফিরে আসা তামিম ইকবালের একান্তই ব্যক্তিগত ব্যাপার ছিল। সুনির্দিষ্ট কোনো কারণে দেশে ফিরে থাকলে তা অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেবে বোর্ড, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আর বাংলাদেশের যে কোনো ক্রিকেটার বিদেশি লীগ খেলতে গিয়ে সমস্যায় পড়লে পাশে পাবে বিসিবিকে। এদিকে পরবর্তী বোর্ড সভায় বাড়ানো হতে পারে নির্বাচকদের মেয়াদ, আর দ্রুততম সময়ে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। টি-20 ব্লাস্টে এসিক্সের হয়ে এক ম্যাচ খেলেই হঠাৎই ইংল্যান্ড থেকে সপরিবারে দেশে ফেরেন তামিম ইকবাল। দেশি বিদেশি একাধিক গণমাধ্যমে দাবি ছিল নিরাপত্তাহীনতায় দেশে ফিরেছেন টাইগার ওপেনার, আর তামিম ও তার দল এসিক্স জানায় একান্ত ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন তিনি। তামিম ইকবালের বক্তব্যই আস্থা রাখতে চায় ক্রিকেট বোর্ড, তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে তামিম অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেবে বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। যাই ঘটেছে সেই ঘটনা এবং তার পরবর্তী কার্যক্রমে সে সন্তুষ্ট, সে মনে করেছে এটাই এনাফ। তবে তামিম যদি কখনো এই ব্যাপারে বা কোনো ব্যাপারে এটা নিয়ে আমাদের কাছে কমপ্লেন করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে হুলস্থুল বাঁধাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু তামিম নয়, বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই একই অবস্থান বোর্ডের, বিশেষ করে বিদেশের মাটিতে খেলতে গেলে কোনো ক্রিকেটার অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে। আমি রিকোয়েস্ট করব সবাইকে, সব খেলোয়াড়কে, তারা যেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে ঘটনাটা জানায়, আমরা যাতে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নিতে পারি, শুধু ওই ঘটনাটার জন্য না, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে গেল মাসে শেষ হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেলের মেয়াদ। নতুন মেয়াদে পুরনো প্যানেল নাকি নতুন কেউ নিয়োগ হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত। যারা আছে তারাই এক্সটেনশন পাবে অথবা নতুন কেউ ঢুকবে। সো একটু এটা যখন আমরা করতে যাই, তার আগে তাদের পারফরমেন্স নিয়ে তো একটু আলোচনা হয়, তো ওই আলোচনার আগে আসলে স্পেসিফিক কিছু বলা কঠিন। রুয়ান কাল্পাকে দায়িত্ব ছাড়ার পর অনেকদিন ধরেই স্পিন বোলিং কোচের খোঁজে বোর্ড। মাঝের সময়ে অনেকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও চূড়ান্ত হয়নি কিছুই। এ মাসেই নিয়োগ হবে কাল্পাকের উত্তরসূরি, নিশ্চিত করেছেন বিসিবি বস। বোর্ড মিটিংটা যদি আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো বলে আমার ধারণা। স্পিন কোচের ব্যাপারে সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।